নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে আপনাদের স্বাগত, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই আশা করে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন, দিলে কী হবে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব নতুনভাবে সেই সব ভিডিওগুলো কিন্তু আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন অবশ্যই পৌঁছে যাবে এবং সেই সব ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। আজকে যে রোগটি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে পায়ের তলার সমস্যা। এই পায়ের তলার সমস্যা কী হয়, কেন হয় সেটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। এই পায়ের তলার ব্যথা কিন্তু বর্তমান দিনে কিন্তু বেশিরভাগ মহিলাদের মধ্যে হয়ে থাকে। অনেক ডাক্তার দেখেও কমতে চায় না, কেন কমতে চায় না, খুব সহজ পদ্ধতি সহজ ব্যাপার বলে দেবো যেগুলো আপনার ব্যবহার করে যেসব ওষুধগুলো খেয়ে খুব সহজে সুস্থ হতে পারবেন। চ্যালেঞ্জ সহকারে বলছি, 100% গ্যারান্টি সহকারে বলছি যে আপনাদের পায়ের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ আপনার ভিডিওর ধৈর্য সহকারে আশা করে দেখবেন, কারণ যে কোনো জিনিস জানতে গেলে ধৈর্য সহকারে দেখতে হয় বা শুনতে হয়। খুব সহজে হঠাৎ করে আপনার যে একটা জিনিস জেনে নেবেন তা কিন্তু হয় না। যে কোনো জিনিস জানতে গেলে ধৈর্য সহকারে সম্পূর্ণভাবে তার খুঁটিনাটি জিনিসগুলোকে দেখতে হয়, জানতে হয়। অর্থাৎ চলুন, এই পায়ের তলায় কিন্তু বর্তমানে কিন্তু বেশিরভাগ মহিলারা কষ্ট পেতে থাকেন। কারণটা কি, পুরুষদের কিন্তু যদি 100 জন মহিলাদের মধ্যে, এই 100 জন মানুষের মধ্যে যদি 90 জন মহিলা পায়ের তলার বাতে আক্রান্ত হয় বা বেদনায় আক্রান্ত হয়তো দেখা গেলো তার মধ্যে 10 জন পুরুষ আক্রান্ত হয় কি হয় না, এমনও দেখা গেছে যে 10 জন পাওয়াও যায় না, বেশিরভাগ মহিলারা হয়। কেন বলুন তো, এই মহিলাদের হাঁটু সমস্যা, বাতের সমস্যা, গোড়ালির সমস্যা, এইগুলো হচ্ছে মহিলাদের মধ্যে হয় কেন? আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছি যে মহিলাদের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতিটা ভীষণভাবে পরিলক্ষিত করা যায়। কারণটা কি, কারণ তাদের কিন্তু পুষ্টিহীনতার অভাবে কিন্তু এই যে ক্যালসিয়ামের ঘাটতিটা দেখা যায়। আর পুষ্টিহীনতা আসে কীভাবে, না মহিলারা দেখুন প্রতি মাসে কিন্তু তারা একটা এক প্রকার ঋতুচক্রে আবর্তিত হয়। সেই ঋতুচক্রে কিন্তু ভীষণভাবে তাদের রক্তক্ষরণ হয়। সেই রক্তক্ষরণের ফলে হিমোগ্লোবিন অভাবে দেখা যায়, হিমোগ্লোবিন অভাবে ব্লাড সার্কুলার কম হয় এবং বিভিন্নভাবে তাদের কিন্তু যে শরীরের মধ্যে যে পুষ্টি উপাদান সেগুলো কিন্তু ক্ষরণ হয়ে যায়। তার ফলে কিন্তু তাদের কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতিটা ভীষণভাবে লাগে। অর্থাৎ হাড়ের যে পুষ্টিরস, সেই পুষ্টিরস কিন্তু তাদের শুকে যায়। ওই জন্য কিন্তু দেখবেন বেশিরভাগ মহিলাদের কিন্তু বাতের বেদনা, গোড়ালির বাত, এইসব কিন্তু হয়ে থাকে। বিশেষ করে এই জিনিসগুলো কিন্তু জানেন যারা আমার হোমিওপ্যাথি চিকিৎসক বন্ধুরা আছেন কিংবা যাদের হোমিওপ্যাথি সম্বন্ধে নলেজ আছেন, তারা আশা করি জানতে পারছেন যে বেশিরভাগ কিন্তু মহিলাদের হয়। কেন হয় এটা কিন্তু আপনাদের আগে মাথা খাটাতে হবে, মাথায় নিতে হবে, কেন হয় মহিলাদের, এত পুরুষদের হয় না কেন? মহিলাদের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতিটা ভীষণভাবে দেখা যায়। কেন দেখা যায়, প্রথম কারণটা বলে দিলাম যে মাসিক চক্র অর্থাৎ মেনস্ট্রুয়েশন পিরিয়ড যাকে বলা হয়, তার ফলে ক্যালসিয়ামের ঘাটতি হয়। কারণ সেই পিরিয়ডের সময় অনেক রকম মিনারেলস মানে শরীরের মধ্যে যে পুষ্টি উপাদান সেগুলো কিন্তু ক্ষরিত হয়ে যায়, বেরিয়ে যায়। আর একটা বিশেষ কারণ কি, না প্রত্যেকটা সংসারে মহিলা কিন্তু মা ঠাকুমা এরা প্রত্যেকটা সংসারের দায়িত্ব রান্নাভার এইসব জিনিসগুলো সবাইকে খেতে দেওয়ার পরে অনেক কিন্তু অফ টাইমে অনেক বেলায় খায়, বিশেষ করে পল্লী গ্রামে। এই অফ টাইমে খাওয়ার ফলে কিন্তু তাদের যে পুষ্টিহীনতা অর্থাৎ টাইম মতো না খেতে পেয়ে তাদের মধ্যে কিন্তু একটা পুষ্টিহীনতা দেখা দেয়, সেটাও একটা রোগের কারণ। আর একটা কি, নাতি নাতনি স্বামী বিভিন্ন এই যে সবাইকে যখন দিয়ে দিয়ে তারা যে খাদ্যটা তাদের ভাগ্যে থাকে, সে আপেল হোক, কলা হোক, আঙুর হোক, লিচু হোক, সেটা কিন্তু তাদের পুষ্টি গ্রহণযোগ্যের মতো নয়। বাড়ির পুরুষরা কিন্তু ইচ্ছা মতো খেয়ে নেয়, কারণ তাদেরকে বাড়ির মহিলারা কিন্তু অনেক রকম সেবা করেন, কিন্তু বেশিরভাগ মহিলারা কিন্তু তাদের কিন্তু না খেয়ে দিয়ে তাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবার কিন্তু অন্যায় আবদার মেটায়। যদিও হয়তো মা ঠাকুমার ভাগ্যে একটুখানি থাকে, তাও নাতি নাতনিকে গিয়ে এমন অন্যায় আবদার করে তখন বাধ্য হয়ে, কারণ মায়ের মন তো, মহিলাদের মন কিন্তু খুব নরম হয়, তারা কিন্তু সবাইকে দিয়ে দিয়ে বাদ বাকি আর পুষ্টি হিসাবে কিছু পায় না, যার জন্য তাদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি, পুষ্টিহীনতা, এটাই হচ্ছে প্রধান কারণ। অতএব যথেষ্ট সময় লাগলো হয়তো, আপনাদের মহামূল্যবান সময় আপনারা জানেন, কিন্তু অনেকে বলেন না যে কেন হয় এই মহিলাদের মধ্যে কেন হয়, এই জিনিসটা কিন্তু সবাই বলে না, বলতে গিয়ে হয়তো আমার একটু সময় লেগে গেল। এই বাতের যন্ত্রণা কিন্তু ভীষণভাবে মহিলারা ভীষণ কষ্ট পেতে থাকে, বাবা মা করতে থাকে, আপনারা দেখেছেন
আমার চিকিৎসক বন্ধুগণ আপাতত দেখেছেন যে মহিলারা প্রচুর কষ্ট পেতে থাকে, সারে না, এত এত ওষুধ খাওয়ার পরেও সারে না। তার কারণটা কি? সেই একই কারণ, পুষ্টিহীনতা। যখন পুষ্টিহীনতা আর ক্যালসিয়ামের ঘাটতি থাকবে, তখন আপনি বাদ হোক বা আঘাত হোক, যে কোনো কারণে আপনি আপনার নির্দিষ্ট বা নির্বাচিত সুনির্বাচিত ওষুধগুলো দিয়েও আপনি কাজ পান না, আমরাও পাই না। অর্থাৎ চিকিৎসা করতে করতে আমি একটা অভিজ্ঞতা এলাম যে এর আসল কারণ হচ্ছে পুষ্টিহীনতা, এবং ওষুধগুলো আমি খুব সঠিকভাবে নির্বাচন করার চেষ্টা করেছি, করেও আমি অনেক উপকার পেয়েছি। সেই সব উপকৃত ওষুধগুলো আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরবো। অর্থাৎ আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ যে কোনো জিনিস জানতে গেলে একটু ধৈর্য সহকারে দেখতে বা শুনতে হয়। কারণ এত কষ্ট করে আমাদের ভিডিও করাটা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আমাদের এত কষ্ট করে ভিডিও করাটা বেকার হয়ে যাবে। কারণ একটা ভিডিও করার পরে তাকে এডিট করে যথেষ্ট সময়ের ব্যবধান আছে, আপাতত 4-5 ঘন্টা সময় বেশি লেগে যায়। অর্থাৎ পরিশ্রমের ফলস্বরূপ আপনারা একটা করে লাইক করবেন অবশ্যই করে, এই আশা করে আমি ভিডিওটা সম্পূর্ণভাবে বিস্তারিত করতে চলছি। আজকের প্রথম বিষয় হচ্ছে গোড়ালিতে যখন ব্যথা হবে বা বেদনা হবে, তখন কিন্তু আমরা তিনটে পর্যায়ে ভাগ করে নেব, তিনটে কারণ। প্রথম একটা হচ্ছে কি না, আঘাতের কারণে হতে পারে। তাহলে আঘাতের ওষুধ আপনি দিলেন, তারপরে দেখা গেলো আঘাতের ওষুধ দেওয়ার পরে বেদনা কমছে না, তখন ভেবে নিতে হবে তাহলে হাড়ে আঘাত হয়েছে, হাড়ে চিড়ফাড় হয়ে গেছে। এমন কিন্তু আমরা পরীক্ষা করেছি, পরীক্ষা করার পরে হাড়ে যে চিড়ফাড় দেখা গেছে তাকে ওষুধ দিয়ে কিন্তু ভালোভাবে সুস্থ করেছি, এরকম হয়ে গেছে। তাহলে প্রথম আঘাত যখন উপরে মাংসপেশিতে আঘাত হওয়ার জন্য আপনার ওষুধ দিলেন, তখন কমছে না, তখন বুঝে নিতে হবে যে পায়ের যে টিবিয়া অস্থি হাড় আছে সেই হাড়ে আঘাত। যখন এই হাড়ে আঘাত, যখন হাড়ে চিড়ফাট, এইসব জিনিসগুলো যখন কমছে না, তখন মনে করে নিতে হবে তাহলে বাত, তাহলে বাতের ওষুধ দিতে হবে। তাহলে তিনটে পর্যায়, প্রথম আঘাত, আঘাতের পরে মানে মাংস, তাহলে তিনটে পর্যায়, প্রথম হচ্ছে আঘাত অর্থাৎ মাংসপেশিতে আঘাত, তারপরে হাড়ে আঘাত। হাড়ে যখন আঘাত আপনার সারছে না বা হাড়ে চিড়ফাট যখন সারছে না, মনে হচ্ছে আপনি ওষুধ দিয়েও কাজ পাচ্ছেন না, তখন কী করতে হবে, বাতের ওষুধ দিতে হবে। তাহলে প্রথমে আসি যে আঘাত লাগলে আমরা কী ওষুধ দেবো। আমরা সবাই জানি আঘাত লাগলে প্রথমে কিন্তু আর্নিকার কথা মনে পড়ে। অর্থাৎ আর্নিকা আমরা প্রথমভাবে আপনার 1 mm শক্তি দেবেন, যেখানে এখন মোটা চামড়া অনেকটা ভিতরে, মাংসপেশি মোটা খুব। অথবা আপনার কী করবেন, উচ্চ শক্তি ব্যবহার করবেন এখানে আর্নিকা। আর্নিকা হচ্ছে বেদনানাশক, এটা আমরা সবাই জানি, আঘাতের প্রথম অবস্থায় কিন্তু ব্যবহার করতে হয়। অতএব আর্নিকা আপনার 1 mm শক্তি 3 দিন অন্তর 1 থেকে 2 ফোঁটা করে সকালবেলা খালি পেটে সেবন করতে দেবেন। এবার এসে আঘাতের যে নিম্ন শক্তির ওষুধগুলো, আপনি উঁচু খালায় বা উঁচু কোনো পাথরের উপরে বা উঁচু পাথরের রাস্তা, ইটের উপর রাস্তা কোনোভাবে, বা গ্রাম্য পল্লীবাসীরা যারা আছে, যে সব মহিলারা আছে, গরু খুঁটা কিংবা ছাগলের খুঁটা পা দিয়ে মারতে গিয়ে অনেক সময় তাদের গোড়ালি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। অতএব গায়ে গোড়ালি যে আঘাতপ্রাপ্ত হলে প্রথমে কী ওষুধ খাবেন আপনারা? প্রথম ওষুধ খাবেন ওই যে বলে দিলাম 3 দিন অন্তর আর্নিকা। এবারে নিম্ন শক্তির ওষুধ কী খাবেন? অ্যান্টিমক্রোট। অ্যান্টিমক্রোটের লক্ষণ কী? আপনি চলছেন, চলতে চলতে দেখা গেল যে পায়ের গোড়ালে বা পায়ের তলায় যদি কোনো কিছু একটা শক্ত কিছু লেগে যায়, জাহান বেরিয়ে যায়, কিন্তু টিপলে তত লাগে না। অ্যান্টিমক্রোটের বিশেষ লক্ষণ, টিপলে লাগে না, কিন্তু কোনো একটা উঁচু খালায় পা পড়লে বা কোনো একটা শক্ত জিনিস যদি পায়ের গোড়ালি লেগে যায় বা পায়ের তলায় লেগে যায়, তাহলে জাহান পর্যন্ত চোখে জল চলে আসে, এমন যন্ত্রণা হয়। সেক্ষেত্রে আপনার কী করবেন, অ্যান্টিমক্রোট 200 সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। 2 নম্বর ওষুধ লিডাম 200 অর্থাৎ 200 শক্তি, দুপুর রাত্রে আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। লিডামের লক্ষণ কী? পায়ের গোড়ালি ব্যথা, পায়ের তলা ব্যথা, এসব ক্ষেত্রে কিন্তু লিডাম ভীষণভাবে কার্যকরী। এবং যদি পায়ের গোড়ালি বা ব্যথা ফোলা থাকে, যদি পায়ের গোড়ালি ফোলা থাকে সেখানে কিন্তু লিডাম ভীষণভাবে কাজ করে যাবে। ওই জন্য বললাম লিডাম আপনার 200 শক্তি, দুপুর রাত্রে আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করতে দেবেন বা করবেন। এবারে আসি যে 2 নম্বর, সেটা কি না, যদি আঘাতের ওষুধ খেলেন, অ্যান্টিমক্রোট খেলেন, লিডাম খেলেন, তবুও কমছে না, এরকম 15 দিন 1 মাস যাবৎ খেলেন, খাওয়ার পরে কমছে না, 15 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া উচিত, না যদি কমে তখন আপনার ভেবে নেবেন তাহলে হাড়ের ওষুধটা দিয়ে। তাহলে হাড়ে যদি চিড়ফাট হয় বা পরীক্ষা নিরীক্ষা বা এক্স রে করার পরে যদি আপনি নির্বাচন করতে পারেন, তাহলে সেখানে কী করবেন দেখবেন, হাড়ে চিড়ফাট কিন্তু বেশিরভাগ দেখা যায়, যখন অ্যান্টিমক্রোট আর লিডাম কাজ করবে না তখন একদম অবধারিত যে না হাড়ে হাড়ে তালে ব্যথা হয়েছে, তখন আপনারা কী করবেন, সিমফাইটম 200। সিমফাইটম 200 আপনারা কী করবেন, সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করতে দেবেন। দুপুর রাত্রে আহারের আগে ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফস কী করবেন, দুপুর রাত্রে আহারের আগে 5টি করে বড়ি চুষে খেতে দেবেন বা সামান্য পরিমাণ গরম জলে
সেবন করতে দেবেন বা করবেন। এটা গেল হাড়ে আঘাত লাগলে, হাড়ে চিড়ফাড় হলে কী ওষুধ খাবেন সেটা বলে দিলাম। এবারে তিন নম্বর পদ্ধতি সেটা কি, তিন নম্বর যখন দেখবেন যে হাড়ে আঘাত কমছে না, প্রথমে মাংসপেশির আঘাত দিলেন লিডাম অ্যান্টিমক্রুট, দু নম্বর ওষুধ দিলেন হাড়ে আঘাতের জন্য সিমফাইটম ক্যালগিরাফস, বাতের জন্য তখন ভেবে নেবেন যে তাহলে এটা বাত, তাহলে বাতের জন্য যদি হয় তখন আপনারা কী ওষুধ সেবন করতে দেবেন। যদি বাতের জন্য হয় তখন কলচিকাম, কলচিকাম 200 সকাল বিকাল আহারের আগে এক থেকে দুপুরা করতে করে সেবন করতে দেবেন বা করবেন। দু নম্বর ওষুধ ম্যাঙ্গানাম অ্যাসেট, যাকে ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম বলা হয়, অর্থাৎ ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম হচ্ছে যে ঘাড়ে যে এই যে নিচে যে পায়ের তলায় যে বাত হয়েছে চললে ব্যথা, সেখানে কিন্তু ম্যাঙ্গানাম অ্যাসেট দারুণভাবে কাজ করবে। দুপুরাতে আহারের আগে ম্যাঙ্গানাম অ্যাসেট আপনারা 200 পটেন্সি বা 200 শক্তি এক থেকে দুপুরা করে সেবন করতে দেবেন। এবারে দেখা গেল যে পায়ের তলায় আঘাত জনিত হোক বা যে কোনো কারণে হোক, পায়ের তলা দেখা গেলো যে গোড়ালি খুব শক্ত মতো হয়ে গেছে, একটা জায়গায় খুব শক্ত মতো হয়ে গেছে, ফোলা টাইপের আছে, কমছে না এত সহজে, যদি আঘাত জনিত কারণে হয় তাহলে আপনারা কী করবেন, সেখানে কিন্তু কোনিয়াম অনেম, তাহলে কোনিয়াম অনেম আপনারা কী করবেন, তিন দিন অন্তর এক থেকে দুপাটা করে সেবন করতে দেবেন। দেখবেন যে যে ফোলা ভাবটা থেকে গেছে এত সহজে কমছে না, কিন্তু ব্যথা কমে গেছে, সামান্য পরিমাণ ছুঁচফোটানো ব্যথা আছে, সেখানে কিন্তু কোনিয়াম অনেম আপনারা দেবেন। দেখবেন কোনিয়াম অনেম সেবন করতে দিলে অবশ্যই করে আপনাদের ব্যথা কমে যাবে। এবার আসি লক্ষণ বিশেষে কিছু ওষুধ, কিছু ওষুধের নাম বলবো তার লক্ষণ বিশেষ। যেমন বলি যে লিডাম, লিডামের লক্ষণ কি, গোড়ালিতে ব্যথা এবং পায়ের তলাও ব্যথা, বিশেষ করে পায়ের গোড়ালিটায় বেশি ব্যথা হচ্ছে লিডামের স্থান, পায়ের তলা পর্যন্ত ব্যথা থাকতে পারে, অর্থাৎ চেটু পর্যন্ত ব্যথা থাকতে পারে, সেখানে আপনারা কী করবেন লিডাম 200 সকাল দুপুর সন্ধ্যায় এক ফোঁটা করে সেবন করতে দেবেন। অ্যান্টিমক্রুট, পাথর হোক, শক্ত রাস্তা হোক, ইটের রাস্তা হোক, যে কোনো রাস্তায় বা গরু খোঁটা মারতে গিয়ে হোক, ছাগলের খোঁটা মারতে গিয়ে হোক, পায়ে মাংসপেশিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু দেখা গেল যে আপনি টিপলে তত ব্যথাটা কিছু বুঝতে পারছেন না, একটুও ব্যথা লাগছে না, কিন্তু চলতে গেলে যদি পায়ের তলায় কোনো শক্ত জিনিস লেগে যায় তাহলে জাহানটা বেরিয়ে যায়, প্রাণটা বেরিয়ে যায়, চোখে জল চলে আসে, তখন আপনারা কী করবেন অ্যান্টিমক্রুট 200 সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপাটা করে সেবন করতে দেবেন বা করবেন। দেখবেন আপনার এই ব্যথাটা মন্ত্রের মতো কমে যাবে, মন্ত্রের মতো একদম, কোনো ডাক্তারবাবুর কাছে যেতে হবে না। তিন নম্বর যেটা সেটা হচ্ছে কি, রাস্টাক্স, অনেক লক্ষণ দেখা যায়, বেশিরভাগ যে বিশ্রামের সময় কিন্তু ব্যথা টেথা কিছু নেই, কিন্তু বিশ্রাম থেকে যখন চলা শুরু করবেন এই লক্ষণটা কিন্তু বেশিরভাগ অনুভূত হয়, তখন দেখবেন যে বাতে পরিণত হয়ে যাচ্ছে, তখন আপনারা কী করবেন, যদি চললে উপশম হয়, যদি চললে উপশম হয় তখন কী করবেন আপনারা রাস্টাক্স, রাস্টাক্স 30 পটেন্সি আপনারা সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপাটা করে সেবন করতে দেবেন। আর প্রথম চলার সময় যখন ব্যথা শুরু করে তারপর আস্তে আস্তে ব্যথা কমে যায় চলা শুরু করলেই, সেক্ষেত্রে কিন্তু ক্যালকিরাফোর দারুণভাবে কার্যকরী, অর্থাৎ রাস্টাক্স সকাল বিকাল, রাস্টাক্স 30 সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপাটা করে দেবেন, ক্যালকিরাফোর 200 পটেন্সি বা 12x শক্তি, 12x শক্তি দিলে 5টি করে বড়ি দুপুরাতে আহারে আগে চুষে খেতে দেবেন, আর যদি ক্যালকিরাফোর 200 পটেন্সি ব্যবহার করে দেন তাহলে দুপুরাতে আহারে আগে এক থেকে দুপাটা করে সেবন করতে দেবেন বা করবেন। খুব গুরুত্বপূর্ণ ওষুধ কিন্তু আমি বলে দিলাম, আপনার পরীক্ষা করবেন, এটা বহু পরীক্ষা করা আমার, এই যে চললে যে ব্যথা এটা কিন্তু পায়ের গোড়ালে ব্যথা আপনার কোথাও পাবেন না, কিন্তু এই চললে যে ব্যথা এটা একটা দেখুন এটা হচ্ছে ধাতুগত চিকিৎসা, এগুলো চিকিৎসা করতে করতে বাস্তব যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু কাজে লাগাতে হয়। রাষ্ট্রশ্রী বিশেষ লক্ষণ আপনার জানেন যে চললেই উপশম, চাপ দিলেই উপশম, তাহলে যদি প্রথম চলতে গিয়েই ব্যথা শুরু হয় সেখানে ক্যালকিরাফ্লোর, আর যদি চললে ভালোভাবে ব্যথা কমে যায় সেখানে রাস্টাক্স, অতএব আপনার ক্যালকিরাফ্লোর আর রাস্টাক্স পর্যায়ক্রমে ব্যবহার করবেন, দেখবেন ভীষণভাবে কাজ পাবেন, আমি বলছি ব্যবহার করে দেখুন। এবারে বলি সিক্লামেন, সিক্লামেন লক্ষণ কি, না ক্ষতের মতো ব্যথা, মানে পায়ের গোড়া ব্যথা, তলার ব্যথা হোক, গোড়ালির ব্যথা হোক, ক্ষতের মতো যেন কিছু একটা লাগলে প্রাণটা বেরিয়ে যাবে, সেখানে আপনার কী করবেন সিক্লামেন 200, সিক্লামেন 200 সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপাটা করে সেবন করতে দেবেন, দেখবেন আপনার পায়ের তলা যে ব্যথাটা কিন্তু দারুণভাবে কাজ করে যাবে। এবারে আসি যে অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস, অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস নয়, কিন্তু অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস নার্ভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্মৃতিশক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, খালি পেটে পেট ব্যথা হলে ব্যবহার করা হয়, কিন্তু এখানে আসছি অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস, সেটা কি, না পায়ের তলা যদি ফাটা হয়, গুবো থাকতে পারে, কড়া থাকতে পারে, ক্ষতও হতে পারে, বা বিশেষ করে যদি ফাটা থাকে, এখানে আপনারা কী করবেন অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস 200 পটেন্সি সকাল সন্ধ্যা এক থেকে দুপুরটা করে সেবন করতে দেবেন বা করবেন, দেখবেন আপনার যে পায়ের সমস্যাগুলো সেগুলো কিন্তু কমে যাবে। বিস্তারিতভাবে পাই টু পাই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করলাম,
আপনার ভিডিওগুলো টেনে পিছিয়ে আপনার ভিডিওগুলো দেখবেন, দেখে উপকৃত করবেন বন্ধুবান্ধবদের, আর নিজেরাও উপকৃত হবেন। যদি না বুঝতে পারেন স্ক্রিনের উপরে দেওয়া ফোন নম্বরে আপনার ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ভিডিওতে গিয়ে কমেন্ট করুন, কমেন্ট করলে ভিডিও করতে আরও ভালো লাগবে, আরও পাঁচজন জানতে পারবে। যাই হোক, আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।